হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল allflowerdesigner.com। তো আসুন আপনাদেরকে আজ নতুন কিছু শেখাবো। আজ আপনাদেরকে দেখাবো হ্যান্ডেল বাস্কেট, রাউন্ড মিক্স ফ্লাওয়ার হ্যান্ডেল বাস্কেট। আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডেল, এটা হ্যান্ডেল। এই হ্যান্ডেলের ভিতরে আমি ফুল দিয়ে আপনাদেরকে বানাবো। তো আপনারা দেখুন কিভাবে আমি এটা বানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আমি এটা বানাচ্ছি, আপনারা দেখুন। এর মধ্যে একটা স্পঞ্জ নিয়ে নিতে হবে, স্পঞ্জটাকে ভেতরে দিয়ে দিতে হবে। এটা অলরেডি জলের মধ্যে আছে। এরপরে নিলাম নীলি, তারপরে আমি নেব রোজ, ইয়েলো অ্যান্ড পিঙ্ক রোজ, তারপরে নেব কার্নিশন, পিঙ্ক অ্যান্ড হোয়াইট কার্নিশন, তারপর নেব আমি ক্রিস্যান্থেমাম, মেরুন অ্যান্ড হোয়াইট। এবার আমি ফুলটাকে নিয়ে, লিলিটাকে নিয়ে ওখান থেকে কেটে বসিয়ে দেবো। এইভাবে চার সাইডে লাগিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা আমি কীভাবে করছি, এটা খুবই সিম্পল একটা কাজ। বাস্কেটটা দেখতে খুবই ভালো লাগবে। তো আপনারা দেখুন আমি বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। ক্রিস্যান্থেমামগুলোকে এইভাবে লাগিয়ে দিতে হবে। তো আশা করি এই ভিডিওটা যারা দেখছেন তারা এই বাস্কেটটা করতে পারবেন, খুব সহজ একটা বাস্কেট। এইভাবে ক্রিস্যান্থেমামগুলো কেটে, যেহেতু মিক্সড ফ্লাওয়ার সেই জন্য মিক্সড ফ্লাওয়ার দিয়েই বানাতে হবে, তাহলে এটা দেখতে আরও ভালো লাগবে। এইভাবে আমি লাগিয়ে দিলাম রোজ, রোজটা এইভাবে লাগিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে লাগাচ্ছি আমি রোজ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর একটা বাস্কেট। এরপরে যত রোজ ছিল সব রোজ আমি লাগিয়ে দেবো এর মধ্যে। খুব সুন্দরভাবে এটাকে রাউন্ড করে লাগিয়ে দিতে হবে। আমার রোজ লাগানো হয়ে গেছে, এটা এবার লাগাবো রেড কালার রোজ। ইয়েলো কালার রোজ লাগানো হয়ে গেছে, এবার লাগাবো রেড কালার রোজ। তো দেখুন আমি কীভাবে রেড কালার রোজটা লাগাচ্ছি এর মধ্যে। তো দেখুন বন্ধুরা এইভাবে আপনাদেরকে লাগাতে হবে, খুব সুন্দর একটা বাস্কেট, অলমোস্ট রেডির পথে। দেখুন বন্ধুরা আপনারা এই যে বাস্কেটগুলো আমি আপলোড করছি, নতুন নতুন ফুল, নতুন নতুন ডিজাইনের বাস্কেট আপনারা দেখছেন, যদি আপনাদের এই বাস্কেটগুলো ভালো লাগে, আমি সব কিছু যে বাস্কেটগুলো বানাই নিজের আইডিয়াতে বানাই, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে টেপে দেবেন, তাহলে আমি আরও আমার বাস্কেট বানানোর জন্য
আরও আমি আগ্রহ হব। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পেরেছেন আমি একটা খুব সুন্দর বাস্কেট বানাচ্ছি। এর মধ্যে অনেক বাস্কেট আছে। এর বাস্কেটে আপনারা যদি কোনো বুঝতে না পারেন কীভাবে বানাচ্ছি বা কী লাগে, কোথায় কী জিনিস পাবেন, কী বৃত্তান্ত, এইসব ব্যাপারে যদি আপনারা কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে কী করতে হয়, বা যদি কোথাও কোনো অসুবিধা হয় বানানোর সময় আমাকে কমেন্টে লিখতে পারেন, আমি তার অ্যান্সার দিয়ে আপনাকে বলে দেবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা বাস্কেট আপনারা দেখছেন। তো বাস্কেটটা খুবই ভালো, খুবই সুন্দর। আমি গ্রিন লাগিয়ে দিয়েছি সব, গোল্ডেন ডট ওটাকে বলে, এটাকে গোল্ডেন ডট বলে, এটা আমি লাগিয়ে দিলাম এর মধ্যে। তো দেখুন এটা খুব সুন্দর, বাস্কেটটা কালারফুল হয়ে গেছে। এর মধ্যে একটু গ্রিন লাগিয়ে দেবেন। দেখতেন পাচ্ছেন গ্রিনটা কিভাবে লাগাতে হবে। এবার একটু রিবন নিয়ে ওই যে হ্যান্ডেলটা আছে উপরে সাদা অংশটা, ওই হ্যান্ডেলটাতে এটা আমি লাগিয়ে দেবো। এরমভাবে এটাকে বেঁধে নিতে হবে যাতে না খুলে যায়, বেঁধে রাউন্ড করে দেখুন এইভাবে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন দেখুন আমার লাগানো হয়ে গেছে।
হয়ে যাওয়ার পরে এটাকে একটু কেটে এটাকে কাঁচি দিয়ে টেনে দিতে হবে। দেখুন আমি করছি, দেখুন বাস্কেট রেডি, দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা কালারফুল বাস্কেট, খুব সুন্দর একটা কালারফুল বাস্কেট আপনাদের সামনে রেডি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি করেছি বাস্কেটটা। মিক্স কালার রাউন্ড হ্যান্ডেল বাস্কেট, নিচে বাস্কেটটা যে আছে এটা একটু কস্টলি, ভালো ডিজাইনের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো চলুন আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো যদি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দেন,